जेटा आमी प्रवेश करछी एटा त्रिपुरार महाराजार टेम्पल एवं एटा एखन म्यूजियम किन्तु एटा एखन बंद आछे कारण हच्छे करोनार जन्य बंद रेखेछे ताई आपनादेर भेतरेरटा आमी देखाते पाच्छी ना तो बाइरे थेकेई आपातत आमी देखाच्छी देखुन जतटा सम्भव आमी चेष्टा करछी देख ब्यूटीफुल आगेकार दिनेर महाराजादेर सत्यि शौखिन छिलेन एरा तो भेतरे आरो सुंदर कारुकार्य आछे কেন আমি এসেছিলাম এখানে এর আগে অনেক বছর আগে তখন ছোটো ছিলাম যার জন্য আমি জানি এটা সেই একই আছে তো কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি পেন্ট করা হয়েছে এবং কিছু ডিসিপ্লিন মেনটেন করছে যার জন্য আমি এটা আপনাদের দেখাচ্ছি দেখুন বাইরের থেকেই সবাই বাইরের থেকেই দেখছে দুটো ত্রিপুরা ট্যুরিজমের ইকো ইকো ভেহিকল নিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন দুটো এটা করে যখন খোলা থাকবে তখন এরা ঘুরিয়ে দেখাবে আপনাকে কিন্তু এখন তো বন্ধ তাই বাইরের থেকেই দেখতে হচ্ছে দেখুন সত্যি ভেতরে অনেক কিছু ছিল দেখার অনেক আশা করে এসেছি ত্রিপুরাতে কিন্তু না দেখাতে পারলে সবচেয়ে আমার খারাপ লাগে যে আমি তো আপনাদের জন্যই দেখাবার জন্য আছি কিন্তু দেখাতে পাচ্ছি না দুর্ভাগ্য আমার অন্য কোনো চ্যানেল হয়তো আপনাদের দেখাবে কিন্তু আমি তো আর কি দেখাতে পাচ্ছি না দেখুন পুরোটা আরও আর কি দেখাবো যতটা পারছি আপনাদের দেখাচ্ছি আমি পার্ট বাই পার্ট অনেক ট্যুরিস্ট এখানে আসছে ঘুরছে দেখছে যাক তাও মাইন্ড স্যাটিসফ্যাকশন যে ত্রিপুরার মহারাজা প্যালেসটা দেখা হচ্ছে
তো আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে, দেখুন যতটা সম্ভব আমার সাধ্যের মধ্যে আর কি দেখাচ্ছি। এই যে মূর্তিটা আপনাদের দেখাচ্ছি, এটা ত্রিপুরার মহারাজা রাধা কিশোর মাণিক্য রাজত্ব করেছেন 1896 থেকে 1909, ভাস্কর মতিলাল কলই। মূর্তিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে প্রবেশদ্বার, ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। সিকিউরিটি সবসময় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন মূর্তিটা, সুন্দর গার্ডেন। ত্রিপুরাতে ঘুরতে এসে অতি অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে এবং দেখে যাবেন ত্রিপুরার রাজবাড়ি। এটা এখনো ধরে আছে, জাস্ট কুচবিহার রাজবাড়ির মতো। আমি যতটা সম্ভব এখানকার ভিউ আর কি দেখাবো, দেখুন এখানে 24 আওয়ার্স সিকিউরিটি গার্ড এবং খুব ডিসিপ্লিনের মধ্যে আছে, এরা অত্যন্ত ডিসিপ্লিন আর কি মেনটেন করে থাকে। দেখুন মাস্ক পরে কিন্তু এরা ডিউটি করছে এবং সতর্ক অবলম্বন করে এরা সব কিছু মেনটেন করে ডিউটি করছে। যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানে
টিকিট কাউন্টার আপনাদের এখানে এন্ট্রি করতে হলে 20 rupees দিয়ে টিকিট কাটতে হবে। প্রতিদিন এখানে টুরিস্টরা সব আসছে এবং দেখছে। এখন আমরা বেরোচ্ছি, বেরোবার সময় একবার দেখিয়ে দিই প্রবেশদ্বারটা। ফুচকার দোকান, সবাই ফুচকা খাচ্ছে আর আমার ছোটবেলা ফুচকা খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমিও খাবো। এই ভিউটা আপনাদের দেখাচ্ছি, আই লাভ ইউ আগরতলা। দেখুন সুন্দর ভিউ।